আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ক্যামটেশিয়া ভিডিও এডিটিং টিউটোরিয়ালের আজকের পর্বে। আজকে আমরা দেখব কিভাবে ক্যামটেশিয়া দিয়ে স্ক্রিন রেকর্ড করা যায়। চলুন তাহলে বন্ধুরা শুরু করা যায়। স্ক্রিন রেকর্ডিং অপশন চালু করার জন্য এই ওপরের লাল বাটনটাতে ক্লিক করব এবং সঙ্গে সঙ্গে একটা নতুন উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোর প্রথমে দুটি বাটন রয়েছে, একটি কাস্টম আর একটা ফুল স্ক্রিন। তা আমরা যদি কাস্টম বাটনে ক্লিক করি তাহলে আমরা একটা স্ক্রিনের কতটুকু অংশ রেকর্ড করবো সেটা সিলেক্ট করে দিতে পারবো। এভাবে আমরা ড্র্যাগ করে যে অংশটা সিলেক্ট করে দেবো সেই অংশটুকুই স্ক্রিন রেকর্ড হবে। আর আমরা যদি ফুল স্ক্রিনে ক্লিক করি তাহলে পুরো স্ক্রিনটা রেকর্ড হবে। তো যাই হোক, আমরা ফুল স্ক্রিনটাই অন রাখলাম। এরপর রয়েছে ক্যামেরা অপশন। যদি আমাদের কম্পিউটারে কোনো ওয়েবক্যাম অ্যাটাচ থাকে তাহলে সেই ওয়েবক্যামের ভিডিও এখানে থেকে রেকর্ড করতে পারবো। তো আমার কম্পিউটারে কোনো ওয়েবক্যাম নেই যেহেতু এখানে ক্রস দেখাচ্ছে। এরপরেই রয়েছে অডিও অপশন। অডিও অপশনে প্রথমে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন, তারপর রয়েছে ডু নট রেকর্ড মাইক্রোফোন। তো আমরা যদি ডু নট রেকর্ড মাইক্রোফোন দেই তাহলে আমাদের যে মাইক্রোফোনটা রয়েছে সেটার কোনো ভয়েস রেকর্ড হবে না। আর আমরা যদি মাইক্রোফোন অপশনটাকে চেকমার্ক দিয়ে দিই তাহলে আমাদের মাইক্রোফোনের যে অডিওটা রয়েছে, যে ভয়েস আমরা দিব, সেটাও রেকর্ড হবে। তারপরে রয়েছে রেকর্ড সিস্টেম অডিও। রেকর্ড সিস্টেম অডিও যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে সিস্টেমের যে সাউন্ডগুলো রয়েছে, অর্থাৎ আমরা যখন কোনো গেম খেলে গেমের যে সাউন্ড থাকবে, অথবা আমরা যদি ইউটিউবে কোনো ভিডিও দেখি সেটার যে সাউন্ড থাকবে, সেই সাউন্ডটাও রেকর্ড হবে। এরপরে আমরা জাস্ট রেকর্ড বাটনে ক্লিক করে দিলে রেকর্ডিং শুরু হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা আমরা রেকর্ড বাটনে ক্লিক করি। দেখো, রেকর্ড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা কাউন্টডাউন হচ্ছে, 3, 2, 1, বা 3, 2, 1 বলার সঙ্গে সঙ্গেই রেকর্ডিং শুরু হয়ে গেছে। এখন আমরা যেটাই করব সেটা রেকর্ড হতে থাকবে। যেমন আমরা আবার ক্যামটেশিয়ায় ঢুকলাম, তারপর আবার সেটা মিনিমাইজ করলাম, আমরা ইউটিউবে যে একটা ভিডিও দেখে আসতে পারি, যেমন ইউটিউবে চলে গেলাম, এখানে একটা ভিডিও আমরা একটু দেখি, প্লে করি, আমরা যাই করছি তাই রেকর্ড হচ্ছে। তাহলে এবার আবার আমরা রেকর্ডিং অপশনে চলে যাই। এখানে দেখুন 32 সেকেন্ড রেকর্ড হয়েছে। এখন এখানে তিনটা অপশন রয়েছে। আমরা যদি চাই যে না, আমরা এই রেকর্ডটা সেভ করব না, তাহলে আমরা ডিলিট বাটনে ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে। আর আমরা যদি চাই এখন পজ করে আবার পরে কিছু অংশ রেকর্ড করব, সেটাও আমরা করতে পারবো পজ বাটনে ক্লিক করে দিয়ে। আর যদি আমরা স্টপ বাটনে ক্লিক করি তাহলে আমাদের রেকর্ড স্টপ হয়ে যাবে। তো আমরা স্টপ বাটনে ক্লিক করি। দেখুন, স্টপ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের রেকর্ডের অংশটা ক্যামটেশিয়ার মূলটার ইন্টারফেসে চলে এসেছে। এতক্ষণ আমরা এই রেকর্ডিংগুলো করছিলাম, একটু প্লে করে দেখি আমরা। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অডিও এবং ভিডিও সব রেকর্ড হয়েছে। আমরা একটু বোঝার সুবিধার জন্য অডিওটা অফ করে দিই। এখন দেখুন অডিওটা অফ আছে, আমরা যেই অংশগুলো রেকর্ড করেছি তার সবই এখানে রয়েছে। তাহলে এভাবে আপনারা চাইলে খুব সহজে ক্যামটেশিয়া দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। আশা করছি আপনারা স্ক্রিন রেকর্ডিংটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।